প্রাচীনতম সম্প্রদায়, সেই সম্প্রদায়ের আচার্যবর্য শ্রীমৎ রাজবিহারী দাস কাঠিয়া বাবাজি, আমরা তাকে দেখেছি কুম্ভ মেলায়, আমরা তাকে দেখেছি বৃন্দাবনে, আমরা তাকে দেখেছি শুকচর শ্রী মন্দিরে, কাঠিয়া বাবার মন্দিরে, এবং আমরা তাকে দেখেছি 1986 খ্রিস্টাব্দে বন্ধুপুঞ্জ প্রতিষ্ঠার সময়। আজকে উপাসক বন্ধুরা বলছিলেন, তিনি যখন এসেছেন এক বিরাট একটা পাত্রে এক পাত্র রসগোল্লা ভর্তি করে সেই গুরুদেবকে প্রণাম করতে এসেছিলেন, সেই সব স্মৃতি আমাদের মধ্যে যাচ্ছে। আমরা খুব আনন্দিত, আমার মনে হয় আমাদের খুব বন্ধু সুন্দরের অনুষ্ঠানে তিনি এই কথা বললেন, আমরা তাকে সাদরে বরণ করে নিলাম। তিনি শুধু কাঠিয়াবাবা আশ্রমের আচার্য নন, তিনি কিন্তু একজন সারস্বত সাধক, তিনি পণ্ডিত বর্জ এবং অপূর্ব সুন্দর সংস্কৃত তার রচনা শৈলী আমরা জানি, এবং তিনি পণ্ডিতদের যথেষ্ট সম্মান করতে পারেন, এবং কুম্ভ মেলায় তিনি বহু সাধুসেবা করে প্রসিদ্ধ হয়েছেন। আমরা রাজবিহারী দাসজিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ভুয়ো ভুয়ো প্রণতি জানাই। তিনি ভুরিদাতার আসন গ্রহণ করেছেন ভাগবতী প্রচারের দ্বারা। আমরা এবার প্রণাম করে নেব শ্রীধাম নবদ্বীপের শ্রীমৎ বনমালী গোস্বামীজিকে, আগামীকাল তার প্রবচন আমরা শুনব। আজকে তিনি আমাদের মধ্যে অতিথিন করে আছেন, আজকেই তিনি এসেছেন, আমরা শ্রীমৎ বনমালী গোস্বামীজিকে এবার বরণ করে নেব। বিষ্ণুপদ রায় বরণ করে নিচ্ছেন শ্রীমৎ বনমালী গোস্বামী, এমনকি শ্রীধর পণ্ডিতের আবির্ভাবক শ্রীহট্ট জেলায়। আমরা মালাটা সোজা করে দিন, মালাটা ধরি কিন্তু ছোট করে। এবার আমরা বরণ করে নেব আমার গুরুভ্রাতা শ্রী বন্ধু রাসবিহারী ব্রহ্মচারীকে, বন্ধু রাসবিহারী শ্রীধাম নবদ্বীপের নাটোয়াবোর সুন্দরী মন্দিরের অন্যতম সেবায়িত গৌর চন্দ্র কর্মকারের হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা বরণ করে নিচ্ছি শ্রীধাম নবদ্বীপ, যেখানে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব ভূমি, সেখানকার হরিসভা মন্দিরের নবীন সেবায়িত সেবক শ্রী রাসবিহারী শ্রীমান বন্ধু রাসবিহারী। আমরা এবার অনুরোধ করব আমাদের নিম্বার্ক আচার্যজিকে যে প্রভু বন্ধু সুন্দরের ওখানে একটু পুষ্প দেওয়ার জন্য শ্রীমৎ রাসবিহারী দাসজি, সকলেই আপনারা বলুন। হ্যাঁ, বন্দে বৃন্দাবনস্থ যুবতি শতভৃতাং ব্রহ্মগোপাল বেশম
Mukam taruti vachala bhangam langayatagire yadvibhava tamaham vande paramananda madhavam vancha kalpatarubhyascha kripasindhubhayavacha patitanam pavanebhyo vaishnavebhyo namo namah bhakti shastra bhagavata sara kala yogirato om namo bhagavate vasudevaya om dau shanti antariksham shanti prithvi shanti apah shanti ushadhaya shanti manasa vataya shanti brahma shanti visvadeva shanti sarvam shanti shanti deva shanti shama shanti redhi om shanti om shanti om shanti hari om tat sat jay jagat bandhu jay tu mahanamakrato ayam arambho subhaya bhavatu mangalacharaner pore prarambhik bhashan তথা স্বাগত ভাষণ করবেন এই প্রভু জগৎবন্ধু সুন্দরের সার্ধ শতবর্ষ উৎসব উদযাপন কমিটির মাননীয় সভাপতি আমার দাদা জীবন ডক্টর সুখেন্দু সরকার দত্ত মহাশয় আমি সুখেন্দু দাদাকে অনুরোধ করছি সংক্ষেপে স্বাগত ভাষণ প্রদান করবার জন্য মাধুর্যময় অবস্থা মাধুর্য লীলামৃত যে তৃতীয় পাইল সেখানে তিনি
কেবল রাধাকৃষ্ণ বিদায় গৌর আশ্বাদন এবং স্বামী ভবানন্দে তিনি কাটিয়েছেন মহাগম্ভীরায় অসুজঙ্কর্ষ অবস্থায়। এবং তিনি বলছেন এই মহাপ্রলয়ের আঘাত আমি নিজ অঙ্গে ধারণ করলাম, আমি একাধায় একাধটা কন্টিনেন্টিক করে দেবো, বহুত্বটা উঠে যাবে, মধ্যপান উঠে যাবে, আজকে ভারতবর্ষ যেন সেই দিকেই যাচ্ছে, সমগ্র পৃথিবীর মানুষ আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, ভারতবর্ষ এমন একটা উন্নত অবস্থায় পৌঁছেছে। আমাদের সেই পরমপূজনীয় সেই বন্ধু সুন্দরের বিষয় অবশ্য আমার খুব একটা জানা নেই, তা হলো সামান্য সামান্য একটা বই আমাকে দিয়েছিল তাকে বিষ্ণু, সেই সম্পর্কে সামান্য মার্গদর্শন করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাধে, জয় মহাপুরুষের বিষয় বলতে গেলে আগে একটু শাস্ত্রীয় মঙ্গলাচরণ করতে হয়, তারপর তার পবিত্র জীবন সম্পর্কে আলোচনা করবো। অবশ্যই এই বিষয় আমার অতটা অভিজ্ঞ থাকে, তাহলেও মহাপুরুষরা জীবের কল্যাণের জন্যই আসেন, সুতরাং তাদের বিষয়ে অনেক কিছু বলা যায় প্রসঙ্গান। ভাগবতে চারটে গীত আছে, একটা হলো ভ্রমণ গীত, একটা বেণুগীত, একটা গোপীগীত, আর সেই বেণুগীত ভ্রমণ গীত, একটা যুগল গীত। একটা গীতে আমি আস্বাদন করছি, কারণ মহাপুরুষদের ভগবানের যে সব বিভূতি সে আমাদের যারা এসছেন সব ভগবানেরই বিভূতি, তাদেরই প্রসন্নতা হেতু দুই একটা মঙ্গলাচরণ করে তারপর তাদের পবিত্র জীবন বিষয়ে আস্বাদন করে। ব্যাপোষ হেতু দয়া
সোস্মাকং কুরুতাম ভবার কৃষ্ণানম নিম্বার কলামনে সোস্মাকং কুরুতাম ভবার কৃষ্ণানম নিম্বার কলামনে সোস্মাকং কুরুতাম ভবার্তি শমনম নিম্বার্ক নামামুনিঃ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ জ্ঞাপয়েচ্চ পরম তত্ত্বম্ প্রাপয়েচ্চ পরম পদম্ গময়েচ্চ পরম ধাম সরোরো পরমেশ্বরঃ সরোরো পরমেশ্বরঃ সরোরো পরমেশ্বরঃ একটু জয় দেওয়া এটি মহাপুরুষেরা প্রসন্ন হন যার স্মৃতিচারণ সভায় আমরা সব উপস্থিত হয়েছি তিনি নিশ্চয়ই অদৃশ্যভাবে আমাদের সমক্ষে আছেন তো তার শান্তি বা প্রসন্নতা করবে একটু জয় দিই আমার সাথে জয় দেওয়া ধর্মকি 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 ধর্ম মানে যিনি আমাদের ধারণ করে আছে যার শক্তিতে আমরা চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি মুখ দিয়ে খাচ্ছি হস্ত পরিচালনা পূর্বক এখানে এসছি তিনি হলেন ধর্ম অর্থাৎ ভগবান কৃষ্ণ ধর্মের অনেক ব্যাখ্যা আছে কিন্তু প্রাসঙ্গিক ব্যাখ্যা হল ভগবান কৃষ্ণ আগে আমরা তার জয় দিই তার প্রবলেম ধর্ম কি ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি সনাতন বৈদিক ধর্ম কি সনাতন মানব ধর্ম কি সনাতন মানব ধর্ম কি সনাতন ভাগবত ধর্ম কি সনাতন ভাগবত ধর্ম কি সনাতন গীতা ধর্ম কি সনাতন উপনিষদ ধর্ম কি অধর্ম কা বিনাশ অধর্ম কা বিনাশ অধর্ম কা বিনাশ অধর্ম কা বিনাশ প্রাণীও মে সদ্ভাবনা সদ্ভাবনা প্রাণীও মে সদ্ভাবনা প্রাণীও মে সদ্ভাবনা বিশ্ব কা কল্যাণ হো বিশ্ব কা কল্যাণ হো বিশ্ব কা কল্যাণ হো ও মাতা কি রক্ষা হো রক্ষা হো ও মাতা কি রক্ষা হো ও মাতা সন্ত সমাজ কি সন্ত সমাজ কি ভক্ত সমাজ কি ভক্ত সমাজ কি সচ্চে দরবার কি জগৎবন্ধু সুন্দরম মহারাজি শ্রী শ্রী পরম পূজনীয় জগৎবন্ধু সুন্দর মহারাজি আজকে আনন্দ কি আজকে আনন্দ কি সচ্চে দরবার কি ভক্ত মণ্ডলী কি জয় শ্রী রাধে পরম প্রিয় ভক্তগণ আর আমার সভায় উপস্থিত সব বন্ধু ব্রহ্মচারী মহারাজ আরো সব আছেন কিন্তু অত নাম আমি জানি না বৃন্দ এবং জনতা জনার্দন আজকে এই সভায় উপস্থিত হয়ে আমি আমাকে অত্যন্ত
সৌভাগ্যবান মনে করছি। মহারাজ জগৎবন্ধু সুন্দরের বিষয়ে আমার খুব অভিজ্ঞতা নেই, তারও আস্তে আস্তে আমি অনেক অনেক শ্লোক নির্মাণ করি, তো অনেক গ্রন্থ আমার আছে সংস্কৃত ভাষায়, তা ওনার তিরুভাব আবির্ভাব বিষয় দুই চারটে আছি, মনে মনেই করেছি, মনে মনেই বলছি সকলকে। মহাপুরুষদের আবির্ভাব তিরুভাব দুটি কিন্তু লীলা, আবির্ভাব মানে আশা আর তিরুভাব মানে চলে যাওয়া। জগতের কল্যাণের জন্য তারা আসেন, নাম প্রচারের জন্য আসেন, আমাদের মতো কলিহত বিষয়াসক্ত কামাতুর জীবের উদ্ধারের জন্য তারা আসেন, এসে মন্ত্র আদি প্রদান পূর্বক আমাদের সন্মার্গ প্রদর্শন পূর্বক আমাদের মহাজীবন তৈরি করে তারপর তারা আবার তিরুভাবে চলে যায়। তাদের আসা আর যাওয়া দুটি লীলা, নিজেই নিজেকে বাঁধিয়া নিজেই পরিচয় লীলা, নিজেই নিজেকে মুক্ত করিতে চলেছে অনাদিকাল, অনাদিকাল ধরে ভগবান সব রূপ ধারণ করে আসেন। জল জল হিধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। যখনই ভগবান অর্জুনকে শ্রী গীতায় বলেছেন, যখনই যখনই ধর্মে ধর্মের অধর্মের অভিবৃদ্ধি হয়, অর্জুন আমি তখন সেই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ধর্মের বিজয় বৈজয়ন্তীকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার আমি আসি সাধুদের রক্ষার জন্য আর দুষ্টদের বিনাশের জন্য আমার আবির্ভাব হয়। কখনো ভগবান নিজে আসেন, আবার কখনো পার্শ্বদের পাঠান, আবার বিভিন্ন মহাপুরুষ রূপে আসেন, সদ্গুরু রূপে আসেন, আমাদের জগৎবন্ধু সুন্দর জি মহারাজ তিনিও সে ভগবানেরই একজন নিত্য পার্শ্ব, যিনি জগতের কল্যাণের জন্য আমাদের মতো জীবের মঙ্গলের জন্য আবির্ভূত হয়ে আমাদের মার্গদর্শন করেছেন। সব ভগবানের তো রূপ, ভগবানই স্বয়ং আসেন। এই একটা গান আমরা গান, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার চন্দ্রপুত্র চারি হস্ত হা কীট পতন। কালকে একটা বই দিয়েছিল বিষ্ণু, দেখলাম এই শ্লোকটা আছে, আমি একবার পড়লেই আবার মুখস্থ হয়ে যায়। তা সেই হলো মহাপুরুষদের এই কারণের জন্য তারা আসে, এর ব্যাখ্যা পরে বলছি। তা এই কারণের জন্যই তারা আসে, এসে জীবে কল্যাণ করে। তাই আমি তিনটে শ্লোক মনে মনে তৈরি করেছি, সেগুলি একটু বলে ফেলি। আবির্ভাব তিরোভাব জল্লীলা বসদৌ সদা আচার্য পদবাচ্যার শ্রী বন্ধু সুন্দরম ভজে। এখানে জগৎবন্ধু বললে ছন্দে ভুল হয়ে যাবে। আবির্ভাব তিরোভাব জল্লীলা বসদৌ সদা আচার্য পদবাচ্যার শ্রী বন্ধু সুন্দরম ভজে। আজকে আমি তার ভজনা করছি, যার আবির্ভাব মানে আশা জীবের কল্যাণের জন্য, আর তিরোভাব কার্য সম্পাদন হয়ে গেলে চলে যাওয়া, এই দুটোই চার লীলা, যাকে আচার্য বলা হয়েছে। আচার্য মানে শাস্ত্রকার বলছেন, আশিরোতি যথা শাস্ত্রম আচরে স্থাপয়ত্বপি সা আচার্য ইতি সংজ্ঞাতঃ মুনিভিঃ স্তন্ত্রপায়ে।
তাতেই আচার্য বলে নিজে আচরণ ধর্ম জীবেকে শেখা। শাস্ত্র নির্দিষ্ট পথে, শাস্ত্রকে আগে রেখে যিনি জীবনচর্যা করেন, জীবনের সমস্ত কার্য সম্পাদন করেন, তাকে বলা হয় আচার্য। তো আমাদের জগৎবন্ধু সুন্দর মহাচার্য ছিলেন, প্রতিটি মুহূর্তে গীতার আলোকে তার জীবন ছিল আলোকিত, ভাগবতের আলোকে তার জীবন ছিল আলোকিত। অনেক দৃষ্টান্ত আছে, এইরকম একজন দিব্য মহাপুরুষকে আমি বারবার প্রণাম জানাই। সেই জগৎবন্ধু সুন্দরম নৌমী জগন্মঙ্গল বিগ্রহম অদ্য সভাস্থলে অস্মিন বই প্রণামামি বহুল বহু। অর্থাৎ সেই জগৎবন্ধু সুন্দরকে প্রণাম জানায় যার শরীর হলো মঙ্গল বিগ্রহ, জীবের কল্যাণের জন্য যিনি এই তনু ধারণ করেছেন, শরীর ধারণ করে আমাদের মতো জীবের কল্যাণের জন্য সংসারে এসেছেন। আজ অদ্য সভাস্থলে অস্মিন এই দিব্য আলোচনা সভায় তার চরণে আমি বারবার প্রণাম জানাই। সার্ধ শতবর্ষ সুবর্ষে অস্মিন মহারাম ব্রতেশ্বর গুরুম পূজ্যম বিবন্দেহম জগৎবন্ধুম জগৎগুরু। এই যে অনুষ্ঠুপ ছন্দ, কিছু কিছু শ্লোক আমার বাদ দিতে হয়, যেমন ডক্টর মহম্মদ ব্রহ্মচার্য ওনার পুরো নাম দিলে আমার ছন্দ হয় না। সারা শতবর্ষ সুবর্ষ অর্থাৎ তার 150 বছর পূর্তি উৎসবে যেখানে আমরা এসেছি সেখানে আমাদের পূজ্য মহানব ব্রহ্মচারী, যাকে মহানব ব্রতস্বত বলা হয় ব্রহ্মচারী, যে গুরুদেব জগৎবন্ধু সুন্দরকে, যিনি বন্ধু সুন্দর জগৎগুরু, তাকে বিবন্দে হম মানে বারবার প্রণাম। এইসব মহাপুরুষদের জীবন চরিত্র আস্বাদন করলে, অনুধ্যান করলে, অনুশীলন করলে, তাদের যে তপস্যা, তাদের যে সাধনা, তাদের যে ত্যাগ, তাদের যে অনুভূতি, তাদের যে আস্বাদন, সেটা আমাদের প্রতি সংক্রান্ত, তখন আমরা শুদ্ধ পবিত্র হয়ে যাই। এই জন্য সৎসঙ্গ একান্ত প্রয়োজন। তুলসীদাস মহারাজ এক জায়গায় বলছে, বিনু সৎসঙ্গ বিবেক হই রাম কৃপা বিনু সুলভ সই, জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় শিয়া রাম। সৎসঙ্গ ছাড়া বিবেক জাগৃত হয় না, আমাদের মন কাম কলুষিত, মোহ কলুষিত, সহজে ভগবানের দিকে রুচি মতি গতি হয় না। এখানে সাধু সন্তদের জীবন চরিত্র আস্বাদন করতে হয়, তাদের দিব্য চরিত্র আস্বাদন করলে তখন আমাদের মধ্যে যে কামনা বাসনা ময়লা কয়লা আবর্জনা এগুলি সব দূরীভূত হয়ে যায়, আমাদের জীবন হয় সত্যম শিবম সন্ধ্যা। সুতরাং ওনার বিষয় বেশি কিছু সব কিছুই জানি না, কিন্তু মহাপুরুষ সকলের জন্যই হয়। বহু বহু গীতা ধ্যান ডক্টর মহাব্রহ্মচারী গীতা ধ্যান দুই একটা গ্রন্থে পড়েছি, তাতে এক জায়গায় ওনার উপদেশও আছে যে সে আমাদের ভক্তিটাই হলো জাতি, ভক্তি আমাদের সব কি বলে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এই করতে করতেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেল, অহংকার আমি ব্রাহ্মণ আমি বৈষ্ণব আমি ফালানা ঠিকানা, এইগুলি তো আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। মনুস্মৃতিতে আছে, জন্মনা জয়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে বেদপাঠ রাধিপ্রহ ব্রহ্মজানা যিনি ব্রাহ্মণ। খালি একটা পড়িতে ঝুলালে সে ব্রাহ্মণ হয় না। আমিও তো পূর্বাশ্রয় দাঁড়াচ্ছি মুখার্জি ছিলাম, আমি কিন্তু ব্রাহ্মণ শরীর,